আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা আরেকটা রেকর্ডেড ক্লাসে চলে আসলাম। কথা ছিল যে এই মাসে আমি 5 থেকে 6টা ক্লাস নিব, তো অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা 5 নম্বর ক্লাসে আছি। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের আরও একটা ক্লাসের দরকার হয় তাহলে আমরা 6 নম্বর ক্লাসটাও করব। তবে আজকে আমরা 5 নম্বর ক্লাসটা করে নিই। 5 নম্বর ক্লাসে কিছুটা থিওরি এবং কিছুটা ম্যাথ আছে। তো এটা হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। ক্লাসটা আমরা শুরু করে দেই, চলো। আমরা যতখানি পড়েছিলাম তারপর থেকে শুরু করছি, যেটা হচ্ছে 6.27 সম্ভবত, আমি শিওর না, এরকমই হবে যে 6.27 বা 2.5, ঠিক আছে? আচ্ছা চলো আমরা পড়ে নেই। সংশয় বা বর্জন এলাকা, সংশয় বা বর্জন এলাকা কি এবং হচ্ছে গ্রহণ এলাকা কি, এটা সবসময় আসে না, পরীক্ষাতে আসে না, কিন্তু তোমাদের এটা জানার দরকার আছে। কারণ ম্যাথে যখন আমরা চিত্র দিয়ে ম্যাথটাকে দেখানোর চেষ্টা করব, তখন কিন্তু আমাদের সংশয় এলাকা এবং বর্জন এলাকা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, যাচাই নমুনা যে মানের ভিত্তিতে নাস্তিকল্পনা গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়। এখন নাস্তিকল্পনা H0 সত্যি বলে পরিগণিত হলে যাচাই নমুনা যে মানের যে সমস্ত মানের জন্য নাস্তিকল্পনা বাতিল হয়ে যায়, সে সমস্ত মানের সমন্বয়ে গঠিত এলাকা বা অঞ্চলকে বলে সংশয় এলাকা বা বর্জন এলাকা। এখন তোমাদের কাছে এটা একটু কনফিউজিং মনে হলেও আমরা যখন চিত্র দিয়ে বুঝিয়ে দেব, তখন কিন্তু বাতিল বা বর্জন এলাকা এবং গ্রহণ এলাকার মধ্যে তোমরা খুব সুন্দর করে ডিফারেনশিয়েট করতে পারবে। আচ্ছা, কল্পনা, দেখো যে নাস্তিকল্পনা H0 সত্যি বলে পরিগণিত হলে যাচাই নমুনা যে মানের যে সমস্ত মানের জন্য নাস্তিকল্পনা বাতিল হয়ে যায়, ঠিক আছে, সে সমস্ত মানের সমন্বয়ে গঠিত এলাকা বা অঞ্চলকে আমরা বলবো সংশয় এলাকা বা বর্জন এলাকা। আচ্ছা, এইটার মূল কথা হচ্ছে যে নাস্তিকল্পনা বাতিল, ঠিক আছে, নাস্তিকল্পনা বাতিল। হ্যাঁ, ধরো যে যেখানে আমাদের নাল হাইপোথিসিস যেটা থাকে, নাল হাইপোথিসিসটা যখন আমরা রিজেক্ট করব, তখন সেই রিজেকশন যে এরিয়াটা থাকবে, রিজেকশন এরিয়াটাকে কিন্তু বাংলাতে আমরা সংশয় এলাকা বা বর্জন এলাকা বলি। আচ্ছা, গ্রহণ এলাকা, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স এরিয়া। এখন গ্রহণ এলাকা হচ্ছে যাচাই নমুনা যে মানের যে সকল মানের জন্য নাস্তিকল্পনা সত্য বলে পরিগণিত হয় এবং সে সকল মানের সমন্বয়ে গঠিত অঞ্চলকে কিন্তু গ্রহণ অঞ্চল বলে। ওই একই কথা এখানে, যখন নাস্তিকল্পনা সত্যি পরিগণিত হওয়ার পরে আমরা যে অংশটাকে, যে সমস্ত মানের জন্য আমরা এটাকে বাতিল করেছিলাম, সেই মানের অংশটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে সংশয় এলাকা বা বর্জন এলাকা, এবং যে সমস্ত মানের জন্য আমরা গ্রহণ করেছিলাম সেই সমস্ত মান, যেই ভ্যালুগুলো যেই এরিয়াতে থাকবে সেই এরিয়াটাকে কিন্তু আমরা বলবো যে গ্রহণ এলাকা। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এই যে দুই ধরনের কিন্তু আমরা এখানে যাচাই করে থাকি, ঠিক আছে, গ্রহণ এলাকা এবং বাতিল এলাকা, এটা দুই ধরনের যাচাইয়েই কিন্তু থেকে থাকে। ধরো যে এক প্রান্তিক যাচাই এবং দ্বিপ্রান্তিক যাচাই, যেটাকে আমরা বলি, দুইটা প্রান্তিক যাচাইতেই কিন্তু এই যে গ্রহণ এরিয়া এবং হচ্ছে বাতিল এরিয়া কিন্তু থাকে। এখন এই যে এক প্রান্তিক যাচাই জিনিসটা কি এবং দ্বিপ্রান্তিক যাচাই জিনিসটা কি, সেটা আমরা জানবো। এক প্রান্তিক যাচাই হচ্ছে, ধরো নাস্তিকল্পনা যাচাইয়ের ক্ষেত্রে সংশয় বা বর্জন এলাকা যদি যাচাই নমুনা যে মানের, হ্যাঁ, যাচাই নমুনা যে মানের সম্ভাবনা বিন্যাসের ডান প্রান্তে অবস্থান করে, তবে তাকে আমরা কিন্তু ডান প্রান্তিক যাচাই বলবো। অর্থাৎ আমরা কি জানলাম, যে গ্রহণ এলাকা এবং বর্জন এলাকা দুই ধরনের যাচাইতেই থাকে, যেটা কি না এক প্রান্তিক যাচাই এবং দ্বিপ্রান্তিক যাচাই, এই দুই ধরনের যাচাইতেই থাকে। তো কোনটাকে আমরা এক প্রান্তিক বলবো আর কোনটাকে আমরা দ্বিপ্রান্তিক বলবো, সেটা হলো
যে যখন নাস্তি কল্পনা যাচাইয়ের ক্ষেত্রে সংশয় বা বর্জন এলাকা যে কোনো একটি প্রান্তে থাকবে তখন কিন্তু আমরা সেটাকে এক প্রান্তিক যাচাই বলবো, এবং যখন এই সংশয় এলাকা দুইটি প্রান্তে থাকবে তখন আমরা সেটাকে দ্বিপ্রান্তিক বলবো। এখন এক প্রান্তিক যাচাইয়ে আবার দুই ধরনের হচ্ছে রিজেকশন এরিয়া থেকে থাকে, যেমন ধরো আচ্ছা এটা হচ্ছে এক প্রান্তিক যাচাই, ঠিক আছে। এক প্রান্তিক যাচাইয়ে হচ্ছে দুই ধরনের থেকে থাকে, একটা হচ্ছে বাম প্রান্তিক যাচাই আর একটা হচ্ছে ডান প্রান্তিক যাচাই, অর্থাৎ যে কোনো একটা প্রান্তে কিন্তু সংশয় বা বর্জন অঞ্চলটা থাকবে, হয় সেটা ডান প্রান্তে না হয় সেটা বাম প্রান্তে। এখন বাম প্রান্তিক যাচাই হচ্ছে নাস্তি কল্পনা যাচাই করতে বর্জন এলাকা যদি নমুনা জমান সম্ভাবনা বিন্যাসের বাম প্রান্তে থাকে তখন কিন্তু সেটা হবে বাম প্রান্তিক যাচাই, অর্থাৎ বর্জন এলাকা যাচাই নমুনা জমান সম্ভাবনা বিন্যাসের যখন বাম প্রান্তে থাকবে তখন হবে বাম প্রান্তিক যাচাই, এবং নাস্তি কল্পনা যাচাই করতে বর্জন এলাকা যাচাই নমুনা জমানের সম্ভাবনা বিন্যাসের ডান প্রান্তে অবস্থান করলে তখন সেটা হবে ডান প্রান্তিক যাচাই। আচ্ছা আমরা একটা চিত্র ছোট করে একে এখানে একটু বুঝিয়ে দেই, যেমন ধরো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, আচ্ছা এটা হচ্ছে আমাদের বেইল শেপ কার্ভ। এখন এই সরি একটু ভুল হয়ে গেছে, যাই হোক ধরে নিলাম এটা আমাদের বেল শেপড কার্ভ। এই বেল শেপ কার্ভে যখন আমাদের এই প্রান্তে আমাদের সংশয় বা বর্জন এলাকা থাকবে যেটা হচ্ছে ডান প্রান্ত, এই প্রান্তটা যখন ছায়াবৃত হবে সেটাকে আমরা বলবো ডান প্রান্তিক যাচাই, অর্থাৎ এটা আমি ভুল করে এই পাশে এঁকে ফেলেছি, তোমরা একটু বুঝে নিও। যখন আমাদের হাতের ডান পাশে সংশয় অঞ্চল থাকবে তখন সেটা হবে ডান প্রান্তিক যাচাই, এবং হচ্ছে ধরো এখানে আরেকটা আমরা দেখিয়ে দিই, যখন হচ্ছে বেল শেপড কার্ভের বাম প্রান্তে যাচাই অংশ থাকবে তখন আমরা সেটাকে বলবো বাম প্রান্তিক যাচাই, ঠিক আছে। এখন এই বাম প্রান্তিক যাচাই এবং ডান প্রান্তিক যাচাই কখন হবে, ধরো যে আমরা যদি একটা উদাহরণ ধরি, ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ ধরে দেখাচ্ছি যে আচ্ছা ডান প্রান্তিক যাচাইয়ের একটা উদাহরণ ধরে আমি দেখাই, যদি নাস্তি কল্পনা অর্থাৎ নাল হাইপোথিসিস এটা যদি মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো হয়, হ্যাঁ, এবং এটার যে বিকল্প কল্পনা বা অল্টারনেটিভ হাইপোথিসিস সেটা যদি এইচ ওয়ান, এটা যদি হচ্ছে মিউ ইজ গ্রেটার দ্যান মিউ জিরো হয়, তাহলে আমাদের কিন্তু ডান প্রান্তিক যাচাই ব্যবহৃত হবে, কারণ আমাদের মিউ এর মানটা মিউ জিরোর থেকে গ্রেটার, ঠিক আছে। আবার ধরো যদি আমরা এটাকে এইভাবে দেখাই যে ধরো এইচ জিরো এটা কিনা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো, ঠিক আগের মতোই মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো আগের মতোই, এবং এইচ ওয়ান যেটা হচ্ছে যে মিউ ইজ লেস দ্যান মিউ জিরো, সেক্ষেত্রে এটা যেহেতু লেস দ্যান সেহেতু এটা কিন্তু বাম প্রান্তিক যাচাই হবে। অর্থাৎ তোমরা সহজ উপায়ে যদি মনে রাখতে চাও, মানে এইটা আসলে কোনো সায়েন্টিফিক উপায় না, কোনো বিজ্ঞানভিত্তিক উপায় না, যারা একদমই বুঝতে পারে না, আমরা ছোটোবেলাতে কীভাবে মনে রাখতাম যে যেই দিকে হচ্ছে আমাদের এই সাইনটা থাকবে যেই দিকে এই সাইনের কোনটা থাকবে সেই দিকটাতেই কিন্তু আমরা ধরে নিতাম যে হচ্ছে সংশয় বা বর্জন এলাকাটা থাকবে, কিন্তু এটা কোনো বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা না, এটা জাস্ট মনে রাখার জন্য পরীক্ষার হলে যেন ভুলে না যেতে হয় এটা। তো এরপরে আছে দ্বিপ্রান্তিক যাচাই, দ্বিপ্রান্তিক যাচাই হচ্ছে টু টেলড টেস্ট। টু টেলড টেস্টটা হচ্ছে খুব বেশি গ্রহণযোগ্য এবং খুব বহুল ব্যবহৃত, যেটা আমরা বলবো যে খুবই পপুলার একটা মেথড টু টেল টেস্ট। এখন টু টেলড টেস্ট অর্থাৎ দ্বিপ্রান্তিক যাচাই,
এখন টোটাল টেস্ট হবে কখন? যদি কোনো নাস্তি কল্পনা এইচ জিরো যাচাইয়ের ক্ষেত্রে বর্জন এলাকা যাচাই নমুনা জমানের সম্ভাবনা বিন্যাসের উভয় প্রান্তে, দেখো আগেই বলেছিলাম যখন দুই দিকেই বর্জন এলাকা অবস্থান করবে, উভয় প্রান্তে অবস্থিত হয়, তবে সেই রূপ যাচাইকে আমরা কি বলবো? দ্বিপ্রান্তিক যাচাই। অর্থাৎ দুই পাশেই যখন আমাদের সংশয় বা বর্জন এরিয়া থাকবে তখন আমরা সেটাকে বলবো দ্বিপ্রান্তিক যাচাই। তাহলে দেখো যে আমাদের এই পাশে একটা বর্জন এলাকা, এই পাশে একটা বর্জন এলাকা, এইটাকে আমরা বলবো, এই যে এটা হচ্ছে আমাদের একটা বর্জন এলাকা আর এটা আরেকটা বর্জন এলাকা, যখন আমাদের দুই পাশেই বর্জন এলাকা আছে তখন আমরা কিন্তু এটাকে বলবো টু টেল টেস্ট বা দ্বিপ্রান্তিক যাচাই। তো এরপরে আছে, এগুলো কিন্তু সংজ্ঞা আকারে আসে না বললেই চলে, আমি কখনো কোনো বিগত বছরের প্রশ্নে দেখিনি, তো এটা আমি তোমাদেরকে বলেছি যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু আমরা এই যে যাচাইয়ের জন্য সংশয় মান কোন পাশে আছে এগুলো দেখব, তখন আমাদের এগুলো জানতে লাগবে। আচ্ছা, সংশয় মান, সংশয় মানটা কি? অর্থাৎ সংশয় মানকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে? এটা অনেক সময় আসে যে ক্রিটিক্যাল ভ্যালু জিনিসটা কি, আমরা কখন বলবো ক্রিটিক্যাল ভ্যালু? ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে নমুনাজ মানের সম্ভাবনা বিন্যাসের ঘনত্ব রেখার দুটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গ্রহণ ও বর্জন অঞ্চল। আচ্ছা, আমরা তো জানি যে গ্রহণ এবং বর্জন অঞ্চল প্রত্যেকটা বেইল শেপ যখন আমরা হচ্ছে কার্ভ করব সেটাতে একটা গ্রহণ অঞ্চল এবং একটা বর্জন অঞ্চল থাকবে, এবং এই গ্রহণ অঞ্চল এবং বর্জন অঞ্চলের যে একটা ঘনত্ব রেখার দুটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই দুটি অঞ্চল। এখন নমুনাজ মানের যে মানটি নমুনাজ মানের সম্ভাবনা বিন্যাসের ঘনত্ব রেখাকে গ্রহণ ও বর্জন অঞ্চলে বিভক্ত করে তাকে আমরা বলবো সংশয় মান। অর্থাৎ এই যে আমাদের গুরুত্বপূর্ণ যে দুইটি গ্রহণ এবং বর্জন এলাকা, এই গ্রহণ এবং বর্জন এলাকার যে হচ্ছে যে ঘনত্ব রেখাকে, এই যে সম্ভাবনার বিন্যাসের ঘনত্ব রেখাকে গ্রহণ এবং অঞ্চল বর্জন অঞ্চলে যখন বিভক্ত করা হয় তখন যে মানটা আমরা পাই, নমুনাজ মানের যে মানটা আমরা পাই সেটাই হচ্ছে কিন্তু সংশয় মান বা ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যখন যথার্থতা যাচাই করব তখন কিন্তু আমাদের কয়েকটা পদ্ধতির মধ্য দিয়ে যথার্থতাকে যাচাই করতে হবে। এখন সেই পদ্ধতিগুলো কি কি? এখানে কয়েকটা খুব পপুলার মেথড দেয়া আছে, যেমন হচ্ছে কল্পনার যথার্থতা যাচাইয়ের জন্য সাধারণত আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করি। এখন পদ্ধতিগুলো হচ্ছে পরিমিত যাচাই, বা নর্মাল টেস্ট, তারপরে হচ্ছে টি যাচাই, এফ যাচাই এবং কাইস্কিয়ার টেস্ট, অর্থাৎ কাই বর্গ যাচাই। এই সবগুলো মেথডই কিন্তু অনেক পপুলার এবং আমরা মোটামুটি এই বইতে সবগুলো মেথড সম্পর্কেই কথা বলা আছে, আমরা সামনের দিকের ক্লাসগুলোর সাথে সাথে কিন্তু এই ব্যাপারে জানতে পারবো। প্রত্যেকটা যাচাইয়েরই আলাদা আলাদা করে সিগনিফিকেন্স আছে এবং এটা আমরা সামনে জানতে পারবো। তো ধরো আমরা প্রথমটা দিয়ে শুরু করি, পরিমিত যাচাই। পরিমিত যাচাইয়ের জন্য কিন্তু একটা সূত্র আছে, সেটাও আমাদেরকে জানতে হবে। এখন পরিমিত যাচাইয়ের সূত্রটা এরকম হয়ে থাকে যে জেড ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ই ইউ ডিভাইডেড বাই সিগমা ইউ। এই সূত্রটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো, তখন আমরা এটাকে ব্যাখ্যা করব। আর পরিমিত যাচাইকে সাধারণত কিন্তু বৃহৎ নমুনা যাচাই পদ্ধতি বলা হয়। কী নমুনা যাচাই পদ্ধতি বলা হয়? বৃহৎ নমুনা যাচাই, পদ্ধতি বলা হয়ে থাকে। এবং নমুনার আকার, এর আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে নমুনার আকার যখন 30
অর্থাৎ 30 বা তার বেশি হয় তখন কিন্তু সেটাকে আমরা বৃহৎ নমুনা বলি। যেমন এন যখন হচ্ছে গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 30 হয় অর্থাৎ সমান সমান 30 অথবা 30 এর থেকে বেশি হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো যে বৃহৎ নমুনা। এখন পরিমিত যাচাই এক প্রান্তিক কিংবা দ্বিপ্রান্তিক দুই রকমই হতে পারে এবং পরিমিত যাচাই পদ্ধতির গড় অনুপাত এবং সংশ্লেষক যাচাইয়ের যাচাইকরণের মানে এটা কিন্তু হচ্ছে কোথায় কোথায় ব্যবহৃত হয়। ধরো যে আমরা পরিমিত যাচাই নিয়ে কথা বলছি কিন্তু হ্যাঁ পরিমিত যাচাইটা ধরো যে কোথায় ব্যবহৃত হয়, গড় অনুপাত যাচাইয়ে, ধরো যে গড় অনুপাত যাচাই, আবার হচ্ছে ধরো সংশ্লেষক যাচাই, সংশ্লেষাঙ্ক যাচাই, এইসব কাজে কিন্তু ব্যবহৃত হতে পারে। এগুলো আমি তোমাদেরকে বেসিক ধারণা দিচ্ছি, আমরা ম্যাথে যখন চলে যাব তখন দেখবে যে এগুলো কত সহজ হয়ে যায়। আচ্ছা, যাচাই নমুনাজ মানের যেটা কিনা কিছু সূত্র থাকে, যাচাই নমুনাজ মানের সূত্রগুলোর মধ্যে এই যে দেখো এক নম্বর সূত্র হচ্ছে, এটা হচ্ছে এক নম্বর সূত্র যে সমগ্রকের ভেদাঙ্ক যদি জানা থাকে তবে যাচাই নমুনাজ মান জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ জিরো ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। হ্যাঁ, যখন আমাদের কি হবে যে সমগ্রকের ভেদাঙ্ক যখন আমাদের জানা থাকবে, হ্যাঁ সমগ্রকের ভেদাঙ্ক যখন জানা থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এবং এটি হচ্ছে এই নমুনাজ মানটি একটি আদর্শ পরিমিত চলক। হ্যাঁ, এটা এটাকে আমরা বলবো যে একটি আদর্শ পরিমিত চলক। তারপরে বলবো যে এই আদর্শ পরিমিত চলক যেটার গড় হচ্ছে শূন্য, গড় শূন্য আর ভেদাঙ্ক হচ্ছে এক, গড় শূন্য ভেদাঙ্ক এক, ঠিক আছে। এটা একটা আদর্শ পরিমিত চলক যার সূত্র হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ জিরো ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। এখন এটা হলো যখন আমরা আমাদের সমগ্রকের ভেদাঙ্ক যখন জানা থাকবে, হ্যাঁ সমগ্রকের ভেদাঙ্ক যখন জানা থাকবে তখন আমরা সেটাকে বলবো যে সেটাকে আমরা এই সূত্রটা ব্যবহার করব, সেটাকে আমরা বলবো যে আদর্শ পরিমিত চলক, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু একটু তোমরা খেয়াল করে দেখো এবং বইয়ে এটা ক্লিয়ার করে দেওয়া আছে, এটা বই থেকে তোমরা পড়ে নিও। এরপরে আছে যখন সমগ্রকের ভেদাঙ্ক যদি জানা না থাকে। আচ্ছা, এখানে আমরা একটু ডিফাইন করে দেই, এটা হচ্ছে ভেদাঙ্ক জানা আর এটা হচ্ছে ভেদাঙ্ক অজানা, ঠিক আছে। ভেদাঙ্ক অজানা, ভেদাঙ্ক জানাটা হলে কি হবে এবং ভেদাঙ্ক অজানাটা হলে কি হবে এবার আমরা দেখে নেই। ভেদাঙ্ক যখন আমাদের অজানা থাকবে, সমগ্রকের ভেদাঙ্ক যদি জানা না থাকে তবে নমুনার তবে এবং নমুনার আকার যদি বৃহৎ হয়, ঠিক আছে, যখন জানা থাকবে না এবং নমুনার আকার অনেক বড় হবে, অর্থাৎ যখন এন এনটের মানটা অর্থাৎ নমুনার মানটা যখন 30-এর চেয়ে অনেক বড় হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব যেটা কিনা স্মল লেটারের জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ জিরো ডিভাইডেড বাই এস রুট ওভার এন। এখন এই দুইটা সূত্রের মধ্যে বেসিক পার্থক্য কি দেখো, এটার বেসিক পার্থক্য হচ্ছে ভেদাঙ্ক জানা থাকবে এবং এটাকে এখানে সিগমা ব্যবহার করা হবে, সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন ব্যবহার করা হবে। এবং পরবর্তীতে আচ্ছা এখানে ক্যাপিটাল লেটারের জেড হবে, ঠিক আছে, এটা মনে রেখো সূত্রে। এরপরে যেটা আমাদের জানা থাকবে না ভেদাঙ্ক সেটা হচ্ছে স্মল লেটারের জেড থাকবে এবং এখানে ছোট হাতের অর্থাৎ স্মল লেটারের এস দিয়ে আমরা এটাকে প্রমাণ করব। এবং এই সাইডে কিন্তু আমরা এন এনের মানটা কিন্তু অনেক বৃহৎ হবে, যেটা 30-এর চেয়ে বেশি হবে। আচ্ছা, এরপরে আমরা এই সূত্র দুটি দিয়ে অঙ্ক করব এবং অঙ্ক করে দেখব যে সূত্র দুটি আমরা কাজে লাগাতে পারি কিনা। চলো একটা অঙ্ক প্রথমে করে ফেলি।
একটি কলেজের 90 জন ছাত্রের একটি নমুনা হতে ওজনের গড় ও পরিমিত ব্যবধান পাওয়া গেল 60 কেজি এবং 5 কেজি। হ্যাঁ, এখানে স্টুডেন্ট আছে 90 এবং তাদের যে ওজনের গড় সেটা হচ্ছে 60 কেজি এবং পরিমিত যে ব্যবধান সেটা হচ্ছে 5 কেজি। এখন 5% তাৎপর্য মাত্রায় ওই কলেজের সকল ছাত্রদের গড় ওজন কত পার্সেন্ট? তাৎপর্য মাত্রা 5%, গড় ওজন হচ্ছে 62 কেজি কিনা তা যাচাই করো। হ্যাঁ, এখন 5% তাৎপর্য মাত্রায় গড় ওজন 62 কেজি কিনা সেটা আমরা এখন যাচাই করে দেখব। আচ্ছা, এখানে চলো আমরা প্রশ্নের সমাধানটা শুরু করি। কিভাবে করব? ধরো যে নমুনার গড় এখানে দেয়া আছে, নমুনার গড় অর্থাৎ এক্স বার আমাদের দেয়া আছে ইজ ইকুয়াল টু 60 কেজি। ঠিক আছে, এরপরে নমুনার আকার এন সমান সমান 90 আর নমুনার পরিমিত ব্যবধান ব্যবধান দেয়া আছে এস সমান সমান 5 কেজি। এরপরে আমাদের সমগ্রকের গড় দেয়া আছে ৬২ কেজি এখন আমরা একটা কল্পনা ধরে নেই। ধরো নাস্তি কল্পনা অর্থাৎ H0 হচ্ছে μ62, বিকল্প কল্পনা বিকল্প কল্পনা অর্থাৎ H1 যেটা আছে সেটা দেয়া হয়েছে, আচ্ছা HA বা H1 দুইটাই তোমরা ধরতে পারো, অল্টারনেটিভ যেহেতু HA ধরলাম আমি, দেয়া আছে μ0 ইজ ইকুয়াল টু 62। অর্থাৎ হয় আমাদের গড় ওজন 62 এর মতো হবে, সমান হবে অথবা সমান হবে না, সমান অথবা সমান নয়। একটা হচ্ছে নাস্তি কল্পনা আর একটা হচ্ছে সেটার বিকল্প কল্পনা। এখন এখানে কিন্তু আমাদের সমগ্রকের ভেদাঙ্ক অজানা, এখানে কিন্তু আমাদের সমগ্রকের গড় দেয়া আছে কিন্তু ভেদাঙ্ক দেয়া নেই। যখন আমাদের সমগ্রকের ভেদাঙ্ক অজানা তখন আমরা কোন সূত্রটি ব্যবহার করব সেটা তো তোমাদেরকে আমি এর আগেই দেখিয়ে দিয়েছি, যে যখন হচ্ছে নমুনা অনেক বৃহৎ থাকবে এবং সমগ্রকের ভেদাঙ্ক অজানা থাকবে তখন আমরা কোনটা ব্যবহার করব। চলো দেখি এটা ব্যবহার করে। আচ্ছা, এখানে আগে একটু লিখে দেই যে যেহেতু সমগ্রকের ভেদাঙ্ক অজানা এবং নমুনার আকার বৃহৎ, সুতরাং আমরা কোন সূত্রটা ব্যবহার করতে যাচ্ছি, যেটা কিনা স্মল জেড সমান সমান এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস ডিভাইডেড বাই রুট ওভার এন। আচ্ছা, তাহলে এখানের মানটা কি দেখা গেল? এক্স বারের মান আমরা কি পেয়েছি? 60। তারপরে আছে মাইনাস মিউ, এর মান আছে 62, সমগ্রকের গড়। আচ্ছা, এটা হবে মিউ, আমি মিউটা লিখতে ভুলে গেছি, মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 62। তাহলে আমরা উপরে চলো এক্স বারের মান 60 মাইনাস 62 দিয়ে ফেললাম। এই যে দেখো, এক্স বারের মান মাইনাস মিউ এর মান 60 মাইনাস 62
টু। এরপরে আমাদের পরিমিত ব্যবধান অর্থাৎ এস, এস আছে আমাদের 5 কেজি এবং রুট ওভার এন এর মান হচ্ছে আমাদের 90। আচ্ছা এস হচ্ছে 5 ডিভাইডেড বাই রুট ওভার এন এর মান হচ্ছে 90। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, উপরে আছে -2 রুট ওভার 90 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। এরপরে যদি এটার মান আমরা বের করি তাহলে হবে 3.79। আচ্ছা এখন এখানে আমাদের যে মন্তব্যটা লিখতে হবে সেটা আমরা একটু টেকনিক্যালি লিখব। যে দ্বিপ্রান্তিক যাচাইয়ে 5% যথার্থ তার মাত্রায় জেড এর তাত্ত্বিক বা সারণীকৃত মান হচ্ছে, ধরো যে +/-1.96, অর্থাৎ এই 1.96টা আমরা কোথায় পেলাম? এটা আমাদের বইয়ের পিছনে 5% সিগনিফিকেন্স লেভেলে যে মান হবে বইয়ের পিছনে সেই মানটা দেয়া আছে। পরীক্ষার হলে যেহেতু তোমাদের কোনো মান বই দেয়া হবে না, সেহেতু মানটা তোমাদের প্রশ্নের পাশে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেয়া থাকবে। সো সারণীকৃত মানটা তোমরা আগে থেকেই পেয়ে যাবা। তো তোমরা যেই মানটা বের করছো সেটা হচ্ছে গণনাকৃত মান, অর্থাৎ আমরা এই পাশে যেই মানটা বের করেছি যে -3.79, এটা হচ্ছে গণনাকৃত মান। এখন মন্তব্যে আমরা এই গণনাকৃত মানের সাথে সারণীকৃত মানের একটা তুলনা দেখাবো এবং যাচাইটা প্রকাশ করব। আচ্ছা তাহলে -1.96 এবং 96 হতে +1.96 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু যেহেতু জেড এর গণনাকৃত মান সমান সমান -3.79, সেহেতু আমরা এটাকে কিভাবে একটা কার্ভের মধ্যে নিয়ে যাই দেখো, -∞ + ∞, এটা হচ্ছে আমাদের কার্ভ, ঠিক আছে। এই কার্ভটা কিন্তু তোমরা কখনো এই হরিজন্টাল লাইনটার সাথে লাগিয়ে দিবে না, এটার মধ্যে একটা মিনিমাম গ্যাপ থাকতে হয়। এবং এটার আগের ক্লাসে আমি দেখিয়েছি যে এই গ্যাপের মধ্যে ডিস্টেন্সটা আসলে কতটুকু, এটা আমি এর আগে কোনো একটা ক্লাসে দেখিয়েছিলাম বোধ হয়। আচ্ছা ধরো যে এটা হচ্ছে একটা পরিমিত বিন্যাস, অর্থাৎ একটা নর্মাল একটা শেপের কার্ভ। এখন এটাকে যদি আমরা 5% যদি আমাদের তাৎপর্য মাত্রা থাকে, তাহলে 5% তো যে কোনো একদিকে হবে না, যেহেতু আমাদের টু টেল টেস্ট, সেহেতু 5%টাকে কিন্তু আমাদের ভাগ করে দুই দিকে দিতে হবে। এখন 5%টাকে যদি আমরা আলফা হিসেবে দেখাই, সেটাকে যদি আমরা আলফাটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে, আলফা ডিভাইডেড বাই টু, তাহলে 5%এর মান হয়ে যাবে 0.025। তাহলে আমরা এই এক পাশে দেখাবো 0.025, আর এক পাশেও দেখাবো 0.025। এই যে এক পাশে এটা হচ্ছে 0.025, আর এই আরেক পাশে আলফা ইজ ইকুয়াল টু 0.025। যেহেতু আমাদের 5% এবং টোটাল টেস্ট, তাই আমরা 5%টাকে ভাগ করে দুই পাশে দিয়ে দিলাম। আচ্ছা এটা হচ্ছে 0। এখন আমাদের যে হচ্ছে গ্রহণীয় অংশ এবং বর্জনীয় অংশ সেটা আমরা বের করি। এই লাইনটার নাম হচ্ছে জেড এবং এটা হচ্ছে -1.96, আর এটা হচ্ছে +1.96। যেহেতু জিরোর
এই পাশটা মাইনাস, সেহেতু মাইনাস সাইনটা এই পাশে, এবং এই পাশটা প্লাস, সেহেতু প্লাস সাইনটা এই পাশে। এখন এই যে ছায়াবৃত অঞ্চলটুকু, এইটুকু হবে রিজেক্টেড, এবং মধ্যবর্তী যে এই অংশটুকু, এইটুকু হবে গ্রহণীয় অঞ্চল, গ্রহণ অঞ্চল, ঠিক আছে? আর এটা আর এটা হচ্ছে জেড এর তাত্ত্বিক মান, সারণী কিন্তু মান না, কিন্তু এটা হচ্ছে তাত্ত্বিক মানটা। তাহলে পরিমিত বিন্যাসে বর্জন অঞ্চল হচ্ছে এটা। আমাদের এখানে বলা হয়েছে কি, দ্বিপ্রান্তিক যাচাইয়ে 5% যথার্থতার মাত্রায় জেড এর তাত্ত্বিক অঞ্চল বা সারণীকৃত মান হচ্ছে ±1.96, অর্থাৎ -1.96 হতে +1.96 পর্যন্ত। এখন যেহেতু 1.96 হতে +1.96 পর্যন্ত এতটুকু দেখানো হয়েছে যথার্থতার মাত্রায়, অর্থাৎ এতটুকু হচ্ছে গ্রহণীয় অঞ্চল, এবং এই 96-এর বাইরে যে 5% চলে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে যে 5%কে দুই ভাগে ভাগ করে যে চলে গেছে, সেটা হবে আমাদের বর্জনীয় অঞ্চল। এখন কি দেখা যাচ্ছে আমাদের, দেখা যাচ্ছে গণনাকৃত মান সারণীকৃত মানের সীমানার বাইরে অবস্থান করছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের সারণীকৃত মান ছিল -3.79। এই -3.79 যেটা কিনা সারণীকৃত যে মান, 5% সিগনিফিকেন্স লেভেলের যে সারণীকৃত মান, অর্থাৎ -1.96 এবং +1.96-এর এই যে মান, এইটার থেকে বাইরের দিকে অবস্থান করতেছে। হ্যাঁ, এই যে -3.79, এটা কিন্তু এই মানের যে অঞ্চল, এই অঞ্চলের থেকে এই পাশে, অর্থাৎ বাইরে অবস্থান করছে। যেহেতু বাইরে অবস্থান করছে, তাই নাস্তিক কল্পনাটা আমাদের, যেহেতু বাইরে অবস্থান করছে, সেহেতু নাস্তি কল্পনা বাতিল, ঠিক আছে, বলে বিবেচিত হবে। অর্থাৎ কলেজের সকল ছাত্রের গড় ওজন 62 কেজি নয়। ওকে, আচ্ছা, তোমরা এই অঙ্কটা ভালোভাবে বাসায় দেখবে। তো ভালোভাবে বাসায় দেখার পরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে ইনবক্সে নক করবে। নেক্সট ক্লাসে আমি সেম টাইপের আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের ঝামেলাটা লাগবে শুধুমাত্র এই যে চিত্রটা আঁকার ক্ষেত্রে, আর বাকিগুলো তোমরা ভালোভাবেই করতে পারবে আমি জানি। তো চিত্রটাকে তোমরা বারবার দেখো, বই থেকে বারবার পড়ে নাও, খুব ইজি হয়ে যাবে। চিত্রটা খুব সহজ একটা ব্যাপার। যখন আমাদের ধরো যে সারণীকৃত বা যখন আমাদের গণনাকৃত মানটা সারণীকৃত মানের মধ্যে হবে, তখন কিন্তু আমরা নাস্তিক কল্পনাটাকে গ্রহণ করব, আর যখন বাইরে চলে যাবে তখন আমরা নাস্তিক কল্পনাটাকে বাতিল করব। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এবং এটা হচ্ছে চর্চার মাধ্যমে মনে রাখতে হবে। প্রচুর উদাহরণ বইয়ে আছে, তোমরা বাসায় বসে চর্চা করো, প্র্যাকটিস করতে থাকো। এবং হচ্ছে নেক্সট ক্লাসে আমি খুব শীঘ্রই তোমাদের আরও একটা অঙ্ক দেখিয়ে দেবো, এবং আরও একটা ক্লাসের পরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে, আল্লাহ হাফেজ।